আমি প্রস্তুত আছি গুলি খাওয়ার জন্য, হককে প্রতিষ্ঠা করার জন্য আমি প্রস্তুত আছি। আমরা যদি এখানে আমি বসে থাকি আপনারা বসে থাকবেন তো? পুলিশ যদি অ্যারেস্ট করতে আসে ভয়ে পালাবেন নাকি? আমাকে প্রথমে অ্যারেস্ট করবে, তারপরে আপনাদেরকে করবে। যদি আমি জেলে যেতে পারি আপনারা অসুবিধা আছে? অসুবিধা নেই তো? ঠিক আছে, বাহ, ভেরি গুড। মাস্টার সাহেব ঘোষণা দেবেন, আমি দেবো। হ্যাঁ, আপনারা সব একটু ঘুরে যান, চৌরঙ্গি মোড়ে আমরা যাবো। চলো চৌরঙ্গি মোড়, আমরা যাবে, চলো গুলি ফুলি যাবে, দেখে নেবো আমি আসছি। চলো চৌরঙ্গি মোড়, যতক্ষণ না আরা বলে অ্যারেস্ট হচ্ছে চৌরঙ্গি মোড় থেকে উঠবো না। চলো চলো, এদিক থেকে কেউ নয়, সব ওই দিকে। চলো চৌরঙ্গি মোড়, চলো চৌরঙ্গি মোড়ে। আজকে মমতা ব্যানার্জির পুলিশের কত গুলি আছে দেখবো। চলো চৌরঙ্গি মোড়, চলো। আমি বলেছি, সময় দিয়েছি, যদি না এই টাইমের বক্তব্যের শেষের মধ্যে অ্যারেস্ট করে তাহলে আমি গুলি খেতে প্রস্তুত আছি। আপনারা খাবেন? আল্লাহ বলছেন তো, যে যে ধর্মে বিশ্বাস করেন ধর্মের শপথ করে বলছেন তো, ভিন্ন ধর্মের মানুষ আছে শপথ করে বলছেন তো, আমি প্রস্তুত আছি গুলি খাওয়ার জন্য, হককে প্রতিষ্ঠা করার জন্য আমি প্রস্তুত আছি। এই হককে প্রতিষ্ঠা করতে গেলে 200 বছর ধরে ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করেছে বিরসা মুন্ডার বংশধর, এখানে বসে আছে, মাত্র 25 বছর বয়সে দেশকে হক প্রতিষ্ঠার জন্য নিজের জীবনকে উৎসর্গ করেছে। শহীদ আশফাকুল্লাহ খান 27 বছর বয়সে নিজের জীবনকে উৎসর্গ করেছে। প্রফুল্ল চাকি 19 বছর বয়সে নিজের জীবনকে উৎসর্গ করেছে। শহীদ ক্ষুদিরাম বসু 18 বছর বয়সে নিজের জীবনকে উৎসর্গ করেছে। এখানে অনেক প্রীতিলতা আছে, প্রীতিলতা অধ্যেদার মাত্র 24 বছর বয়সে নিজের জীবনকে উৎসর্গ করেছে। শহীদ ভগৎ সিং মাত্র 24 থেকে 25 বছর বয়সে জীবনকে উৎসর্গ করেছে এই ব্রিটিশদের হাত থেকে, তাদের কালো হাত হাবা থেকে দেশকে মুক্তি দিয়ে সুন্দর এক সমাজ ব্যবস্থা দেবে, এক সংবিধান দিয়েছে বাবা সাহেব আম্বেদকরের মাধ্যমে আমরা পেয়েছি, যেখানে মানুষ তার নাগরিক অধিকার পাবে, গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে, গণতান্ত্রিকভাবে মানুষ তার দেশ ক্ষমতার দায় স্বপ্ন দেখবে, গণতান্ত্রিক প্রক্রিয়ায় মানুষের উপকার করে মানুষের পাশে থাকবে, সেই গণতন্ত্র আজকে ভুলণ্ডিত হচ্ছে, এর শেষ দেখে আজকে আমি ছাড়বো। আপনারা রাজি আছেন তো? কি করতে হবে না করতে আমি বলে দিচ্ছি। সব থেকে বড় কথা বললাম, গুলি খেতে হবে, অসুবিধা আছে? আমরা যদি এখানে আমি বসে থাকি আপনারা বসে থাকবেন তো? পুলিশ যদি অ্যারেস্ট করতে আসে ভয়ে পালাবেন নাকি? আমাকে প্রথমে অ্যারেস্ট করবে, তারপরে আপনাদেরকে করবে। যদি আমি জেলে যেতে পারি আপনারা অসুবিধা আছে? অসুবিধা নেই তো? ঠিক আছে, বাহ, ভেরি গুড, আমি প্রস্তুত আছি। বক্তব্য ভাই অনেক দেওয়ার ছিল, অনেক দেওয়ার ছিল, সেই মন মানসিকতা নেই। আমার হাতে কিন্তু প্রচণ্ড যন্ত্রণা হচ্ছে ট্যাবলেট খাওয়ার পরেও, সেই মন মানসিকতা নেই। তারপরেও বলছি, আমার ওপর আক্রমণ হচ্ছে কেন? আইএসএফের ওপর আক্রমণ হচ্ছে কেন? আমি হিন্দু ভাইদের দেবত্ব সম্পত্তি এই সরকারের আমলে এসে লুট হয়ে যাচ্ছে, এর বিরুদ্ধে বলছি বলেই আক্রমণ নেমে আসছে। আমি ওয়াকাব পার্টি বেহাত হয়ে যাচ্ছে এই সরকারের আমলে, এর বিরুদ্ধে বলছি বলেই আমার ওপর আক্রমণ আসছে। হিন্দু বোন হিন্দু মা পেট পরীক্ষা দিতে গেছে, তার শাখা পাখা খুলে নি, শাখার পালা খুলে তাকে শিক্ষা পরীক্ষা কেন্দ্রে যেতে কেন হলো? এর বিরুদ্ধে যখন বলছি আমার ওপর আক্রমণ নেমে আসছে। আমি যখন বলছি আমার এক বোন মাধ্যমিক পরীক্ষা দিতে গিয়েছে, তার হিজাব তাকে খুলে মাধ্যমিক কেন্দ্রে কেন যেতে হলো? এর তার ধর্মীয় স্বাধীনতায় কেন হস্তক্ষেপ করা হলো? যখনই এটা বলছি আমার ওপরে তখন আক্রমণ নেমে আসছে। এই বলা কি আমি বন্ধ করে দেবো? এ বন্ধ করে দেবো নাকি? আপনারা বারণ করলেও আমি করব না, কারণ আমি তার চতুর্থ প্রজন্ম, আমি তার উত্তর সরি চার। তিনি ব্রিটিশদের বিরুদ্ধে একইভাবে লড়াই করে বাংলার মাগণিত মানুষকে লড়াই উদ্বুদ্ধ করেছিলেন, সেই ফুরফুরার পীর আবু বক্কর সিদ্দিকের আমি বংশধর। আমার চোখের সামনে অসাংবিধানিক কর্মকাণ্ড হয়ে যাবে, অগণতান্ত্রিক কাণ্ড কর্মকাণ্ড হয়ে যাবে, গণতন্ত্রকে হত্যা করে হবে, আমি মেনে নেবো? সব নেভার নেভার, আমি এটাকে মেনে নিতে পারি না, এর প্রতিবাদ করব। আমার অপরাধ কি? দেউচাতে অবৈধভাবে আদিবাসী ভাইদের উচ্ছেদ করে দেওয়ার চিন্তা ভাবনা করছে, তার পাশে যে দাঁড়াচ্ছে এটাই আমার অপরাধ হয়ে যাচ্ছে। ফারাক্কাতে বানিয়াটোলাতে ওখানে কৃষক ভাইদের লিচু গাছ থেকে শুরু করে বড় আম গাছ কেটে ধ্বংস করে সেখানে আদানি আম আদানিদের হাই টেনশন লাইট নিয়ে যাবে, তাদের অত্যাচার নামাচ্ছে, তার পাশে দিয়ে দাঁড়াচ্ছি বলি আমার অপরাধ হয়ে যাচ্ছে। আমার অপরাধ হয়ে যাচ্ছে এই ধর্মতলার চত্বরে, এই আপনার গান্ধী মূর্তি থেকে শুরু করে মাতঙ্গিনী হাজরাত চত্বরে মূর্তির চত্বরে, এখানে হবু শিক্ষক শিক্ষিকারা তারা তাদের অর্থ না থাকার জন্য মেধা থাকার পরও তাদের মেধাকে বিক্রি কেন করা হলো? তাদের পরিবর্তে এমন লোককে চাকরি দেওয়া হচ্ছে, এত অপদার্থকে চাকরি দেওয়া হচ্ছে, ভারতবর্ষের রেখা মানচিত্রে আজাদ কাশ্মীরকে চিহ্নিত করার মতো এত ভয়ঙ্কর অপরাধ করছে কেন? সেই প্রশ্ন যখন করছি আমাদের উপরে আক্রমণ নেমে আসছে, বলছে আজাদ কাশ্মীর।
ভাই কাশ্মীর ভারতবর্ষের অবিচ্ছেদ্য অংশ তো অবিচ্ছেদ্য অংশ আজাদ কাশ্মীর বলছে কেন যারা এই মাধ্যমিক শিক্ষা পরিষদের মাধ্যমিক পরিষদ শিক্ষা পরিষদের কোশ্চেনে যেটা নিয়ে আসলো তাদের বিরুদ্ধে আজ মমতা ব্যানার্জি সরকার কি আইনত পদক্ষেপ নিয়েছে বলতে পারবেন কেন নেয়নি যখনই বলছি তখনই আমরা আক্রমণ নেমে আসছে ভাই আমি প্রোগ্রাম ছোট করব আর একটা কথা এখানে তো একটা হেস্তনেস্ত হবেই এখানে তো হবেই আর সাথে সাথে আমার ভাঙর থেকে যে সমস্ত যোদ্ধারা এসেছেন আমি আপনাদের বলবো আপনাকে আমি নওশাদ সিদ্দিকী সে রাত দশটা হোক বারোটা হোক যখন সমস্যার সমাধানটা হবে আমি আপনাদের সামনে থেকে গিয়ে আপনাদের বাড়ি পৌঁছে দিয়ে আসবো ভাঙর আজকে আমি থাকবো গিয়ে মরতে হয় নওশাদ সিদ্দিকী মরবে যাবে এখানে সমস্যার সমাধান হলে তারপরে যাব তার আগে কিন্তু আমি যাব না ওরাই কালপিতগুলো অ্যারেস্ট হবে তারপর এখান থেকে উঠবো যাক আপনাদের প্রত্যেককে বলছি অনেক ভাই বলার ছিল সাংবাদিক বন্ধু যারা এসেছেন তাদেরকে ধন্যবাদ জানাই যখন আমাদেরকে মারধর করেছিল তখনই আপনারা ফুটেজ দিয়ে অন্তত বাংলার মানুষকে দেখাতে পেরেছিলেন যে আইসে পড়ে কী ওপরে অত্যাচার চলছে ভাঙড়ের মা বোনেদেরকে যোদ্ধাদেরকে সম্মান জানাই আজকে আপনারাই আমাকে বিধায়ক বানিয়ে বিধানসভার মধ্যে লড়াই করার মতো সেই বাংলার অগণিত মানুষের কণ্ঠ হয়ে পাঠাতে পেরেছেন ভাঙড়ের মা বোনেরা বাপ ভাইয়ের আপনাদের ধন্যবাদ জানাই ক্যানিং পূর্বের মানুষকে ধন্যবাদ জানাই যার বাড়ি হদ্দর ভাঙচুর করে দেওয়ার পরেও যার সব কিছু লুট করে দেওয়ার পরেও এখনো যারা আইএসএফের ঝান্ডা ধরে ঘুরছে সেই সমস্ত ভাই গুলোকে মা গুলোকে বোন গুলোকে আমি স্যালুট জানাই ধন্যবাদ জানাই আমি বক্তব্য শেষ করছি আপনাদের বলবো মাস্টার সাহেব ঘোষণা দেবেন আমি দেবো হ্যাঁ আপনারা সব একটু ঘুরে যান চৌরঙ্গি মোড়ে আমরা যাব চলো চৌরঙ্গি মোড়ে বড় হবে চলো গুলি ফুলি যাবে দেখে নেবো আমি আসছি চলো চৌরঙ্গি মোড় যতক্ষণ নারা বলে আরে সচ্ছে চৌরঙ্গি মোড় থেকে উঠবো না চলো চলো এদিক থেকে কেউ নয় সব ওইদিকে চলো চৌরঙ্গি মোড়ে চলো চৌরঙ্গি মোড়ে আজকে মমতা ব্যানার্জির পুলিশের কত গুলি আছে দেখবো চলো চৌরঙ্গি মোড় চলো কেউ বাড়ি নয় সবার বাড়িতে পরিবার আছে আমার বাড়িতেও পরিবার আছে আমি আমার সুখের জায়গা ছেড়ে দিয়ে জায়গায় এসেছি শুধু আপনাদের জন্য আপনাদের নাগরিক অধিকার হরণ হচ্ছে বলে আমরা চৌরঙ্গি মোড় অবরোধ করব যতক্ষণ না পর্যন্ত ওই সন্ত্রাসবাদীগুলোকে ওই সন্ত্রাসীগুলোকে যারা গণতন্ত্রকে হত্যা করছে যতক্ষণ না পর্যন্ত অ্যারেস্ট করা হচ্ছে সেখান থেকে উঠবো না যারা চৌরঙ্গি মোড়ে যাচ্ছেন গিয়ে বসে পড়ুন চৌরঙ্গি মোড়ে যাবেন আর বসে পড়বেন পুলিশ অ্যারেস্ট করলে আমি যাচ্ছি আগে আমাকে ধরবে তারপরে আপনাকে ধরবে কোনো কথা নাই এখানেই আজকে দরকার লাগলে স্টেজ হবে এখানেই আজকে আমরা বসে থাকবো সারা রাত পার করবো চৌরঙ্গি মোড়ে চলো।